হ্যালো এভরিওয়ান আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন যারা আমার চ্যানেলটি প্রায় দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কিছু নন বেঙ্গলি ফ্রেন্ডস আছেন যারা প্রায়ই আমার কাছে রিকোয়েস্ট করে থাকে যে আমি যেন মাছ দিয়ে একটা বাঙালি থালির রেসিপি শেয়ার করি তো আমি তাদের জন্যে এই রেসিপিটি শেয়ার করলাম আর আশা করি যারা নতুন রাঁধুনি তাদের কাছে এই রান্নাটা খুবই ভালো লাগবে আমাদের বাঙালির ঘরে আমার মনে হয় তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি রকমের থালি রেডি করা যেতে পারে এত রেসিপি তো একসঙ্গে দেখানো সম্ভব না তো আমি আমার মতো করে কিছু রান্না দিয়ে একটা বাঙালির থালি রেডি করলাম থালিতে আমি রেখেছি সাদা ভাত লাল শাক উচ্ছে ভাজা বেগুন ভাজা রুই পটলের কালিয়া আর ডাল প্রথমেই বানাচ্ছি লাল শাক এই লাল শাকটা আমি বেছে সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি ও দুটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাক ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটা লিড লাগিয়ে শাকটা তিন চার মিনিট মতো রেখে দিচ্ছি লিডটা খুলে নিচ্ছি শাকটা বেশ নরম হয়ে আসছে আমি এর ভিতরে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি বেছে লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে রেখেছিলাম এখন এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিট মতো শাকটা এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রায়ই হয়ে আসছে এখন আমি সামান্য মাত্রায় চিনি দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাক হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে আমি শাকটা তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের লাল শাক এখন আমি বানাচ্ছি মুসুরির ডাল এই ডালটা আমি আমার ঘরে যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করছি আমি এখানে দু চামচ সর্ষের তেল নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়ন এই ফোড়নটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গরম জল গরম জল নিয়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা জল ভালো রকম ফুটে গেছে এখন আমি পরিমাণ মতো মুসুরির ডাল জল জল দিয়ে ধুয়ে এভাবে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এই ডালটা সিদ্ধ হতে সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে ডালটা বেশ সিদ্ধ হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে আধা চামচ লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু ভালো করে ঘুটিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আরও একটু হলুদ দিলে ডালের রঙটা সুন্দর আসবে তো আমি এখানে আরও একটু হলুদ নিয়ে এভাবে ডালের ভিতরে দিয়ে ভালো করে ঘুটিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল এই ডালটা আমার যেমন পাতলা পছন্দ ঠিক সেই অনুযায়ী আমি ডালের ভিতরে একটু জল মিশিয়ে নিলাম এখন ডালটা ভালো করে ফুটতে দেব ডালের উপরে এরকম যদি গ্যাজা ভাব আসে তো হাতা দিয়ে এভাবে তুলে ফেলে দেওয়াই ভালো এতে ডালের টেস্ট খুব ভালো আসে এখন ডালটা তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর হাতা দিয়ে ডালটা এরকম করে নিচ্ছি তাহলে ডালের টেস্ট আরও সুন্দর হবে ডালের গ্যাজা ভাবটা তুলে নিলে ডালের টেস্টটা খুব ভালো হয় তো এরকম করে তুলে ফেলে দিলাম তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা রেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে ডালটা ঢেলে নিয়েছি এখন আমি বানাচ্ছি রুই পটলের কালিয়া তো প্রথমেই আমি পটলগুলো এভাবে সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আলুটাও আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আলুটা এভাবে চার ফাল করে কেটে নিলাম পটল আলু কেটে আমি ধুয়ে রেখে দিলাম এখন আমি নিয়েছি রুই মাছের কয়েকটা পিস এর ভিতরে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব তাহলে লবণটা মাছের ভিতরে খুব ভালো মতো চলে যাবে এখন আমি একটা কড়া নিয়েছি এর ভিতরে পরিমাণ মতো সর্ষের তেল ভালো রকম গরম করে নিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছটা ভেঙে যাবে না এভাবে সর্ষের তেল থেকে যখন হালকা ধোয়া মতো উঠবে তখন মাছগুলো একে একে দিয়ে নেব মাছগুলো দিয়ে নিয়েছি এখন মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং নিজের বন্ধুদের কাছে আমার চ্যানেলের লিংক অবশ্যই শেয়ার করুন তো এইভাবে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে একটা প্লেটে মাছগুলো তুলে নিলাম এখন এই মাছ ভেজে নেওয়ার যে তেলটা আছে এর ভিতরেই পটল আলু ভালো করে ভেজে নেব পটল আলু দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে আধা চামচ লবণ দিয়েছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পটল আলু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পটল আলু ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পটল আলুগুলো তুলে নিলাম এখন এই তেলের ভিতরেই দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটে রসুনের কলি এভাবে বেটে নিয়ে দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা ছাড়া পর্যন্ত পেঁয়াজ ও রসুন ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ আধা চামচেরও কম দিলাম কারণ পটল ভাজার সময় আমি লবণ দিয়ে নিয়েছি এখানে একটু হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি তরকারির খুব সুন্দর রঙ হওয়ার জন্যে দিলাম এখানে আমি জিরে আদা গোলমরিচ লং ডালচিনি আর এলাচ একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি এটা আমি দু চামচ দিয়ে নিলাম এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক দু চামচ মতো একটু জল দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল আলু মশলাটা ভাজার সময় সামান্য একটু জল এজন্য দিলাম যেন মশলাটা পুড়ে না ওঠে সামান্য একটু জল আরও দিলাম দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ তেল ছাড়া হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল তরকারি কতটা পাতলা থাকবে সেই অনুযায়ী আমি জলটা দিয়ে নিলাম এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে তরকারিটা আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখন একটা লিড লাগিয়ে তিন চার মিনিট মতো রেখে দিলাম তিন চার মিনিট হয়ে গেছে তরকারি রেডি হয়ে গেছে এভাবে রুই পটলের কালিয়াটা রেডি হয়ে গেল এখন আমি বেগুন ভাজা করব বেগুন ভাজা করার জন্যে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিলাম আর বেগুন ধুয়ে এভাবে চিড়ে কেটে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন আমি এই লবণ হলুদ মাখানো বেগুনগুলো তেলের ভিতরে একে একে এভাবে ছেড়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এই বেগুন ভাজা ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বেগুন ভাজা হয়ে আসছে এখন আমি বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি বাকি বেগুনগুলো এভাবে একে একে তেলের ভিতরে ভেজে নিচ্ছি ব্যাস বেগুন ভাজা রেডি হয়ে গেছে বেগুন ভাজা দেখতেও কত সুন্দর লাগছে এখন আমি বানাবো উচ্ছে আলু ভাজা এই উচ্ছে আলু ভাজার জন্যে আমি উচ্ছে ও আলু এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন গরম তেলের ভিতরে উচ্ছে আলু দিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ এটাকে খুন্তি দিয়ে বেশ নেড়ে চেড়ে সিম আছে একটু সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি উচ্ছে ভাজা হয়ে গেছে এখন প্লেটে তুলে নিচ্ছি এভাবে প্লেটে সাজিয়ে আমি একদিনের একটা বাঙালি থালি রেসিপি তৈরি করলাম আশা করি এই রেসিপিটা আমার সকল বন্ধুদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারাও এরকম সুন্দরভাবে থালি সাজিয়ে আপনার পরিবারের সকলের সামনে পরিবেশন করুন আশা করি আপনার বাড়ির সকল সদস্যের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আসতে হবে পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ